আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 20,000 থেকে 25,000 টাকা বাজেট যাদের এবং ফ্রিল্যান্সিং এর কাজ করতে আগ্রহী, স্বল্প বাজেটে আপনারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনারা 20 থেকে 25,000 টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি এবং সব ধরনের যেন কাজ করা যায় সেই ধরনের একটা ল্যাপটপ আমি সাজেস্ট করব। পাশাপাশি আরও দুটো ল্যাপটপের মডেল এবং তার স্পেসিফিকেশনগুলো আমি বলে দেবো। সেই ল্যাপটপগুলো আপনারা খুব ইজিলি পারচেস করে নিতে পারবেন, যেগুলো বাজেটের মধ্যেই থাকবে এবং সব ধরনের কাজ, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, এসইও, সব ধরনের কাজ আপনারা যেন করতে পারেন খুব ইজিলি। সেই বিষয় নিয়ে কথা বলবো। ল্যাপটপটির মডেল হচ্ছে এসপি ফলিও 840G1। সবচাইতে কম বাজেটের এবং মোটামুটি সব ধরনের কাজ করা যেতে পারে এ ধরনের একটি ল্যাপটপ হচ্ছে এসপি ফলিও 840G1, G2, G3 এই সিরিজের ল্যাপটপগুলি। তো এই ল্যাপটপে আপনি সব ধরনের কাজই করতে পারবেন। একটু স্পেসিফিকেশনগুলো আমাদের নিজেদেরকে চেঞ্জ করে নিতে হবে কাজের ধরন অনুযায়ী, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। ওকে, আমি ল্যাপটপটি নিজেই ব্যবহার করি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্পেসিফিকেশন কী বা ল্যাপটপের মধ্যে কী কী ফিচারগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই পাবেন ল্যাপটপটি যখন আপনি পারচেস করবেন, তো খারাপ না খুব একটা। আমি একটু স্লাইড বসিয়ে দেখাচ্ছি যে দেখতে মোটামুটি কেমন কন্ডিশন, তো হোপফুলি খুব একটা খারাপ না। মোটামুটি কেউ যদি ল্যাপটপ সম্পর্কে খুব একটা আইডিয়া না থাকে, মনে করবে যে নতুন ল্যাপটপ। সো আমি ব্যাক কভারটি খুললে এখানে দেখতে পাচ্ছি যে সব কিছুই নতুনের মতোই রয়েছে। এই স্ক্রিন আমি যে জায়গাটি দেখাচ্ছি ওইখানে আপনারা চাইলে M.2 বা SSD লাগাই নিতে পারেন এবং দুইটা র্যাম আমরা দেখতে পাচ্ছি। দুইটা র্যামে আপনি 8/16 GB লাগাই নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এই ব্যাটারি অংশটাতে যে ব্যাটারিটি দেওয়া আছে 3 ঘন্টার মতো ব্যাকআপ দিবে, রাইট? এবং লাল যে অংশটি দেখলেন র্যামসটা লেখা রয়েছে ওইটা হচ্ছে হার্ড ডিস্ক ক্যাপাসিটি। সো নর্মালি 500 GB নর্মালি হার্ড ডিস্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেটাকে SSD বা M.2 কনভার্ট করে নিতে পারেন এবং চাইলে বোথ হার্ড ডিস্ক এবং SSD দুইটাই ব্যবহার করতে পারেন, যেটা আমরা অলরেডি দেখলাম কিছুক্ষণ আগে। এই হচ্ছে SSD M.2, এটা যদি আপনার PC-তে আপনি ইনক্লুড করেন তাহলে অনেক ফাস্ট কাজ করবে। ওকে, এখন আমরা দাম নিয়ে কথা বলি যে কেমন মূল্য এই ল্যাপটপটির পড়তে পারে আপনি যখন কিনতে যাবেন। তো আমরা বিডি স্টলে দেখতেছি যে এসপি এলিটবুক 840G1 কোরাই 5th generation এবং 4 GB র্যাম ইনক্লুড এবং 500 GB হার্ড ডিস্ক থাকবে, যেটা ক্যাপাসিটি হার্ড ডিস্কের 500 GB এটা থাকবে নর্মালি। এটার প্রাইস লেখা আছে 19,000, বাট 19,000 টাকা দিয়ে ল্যাপটপ আপনি পাবেন না যদি আপনি নর্মালি শপে কিনতে যান কোনো একটা দোকানে। তো 20,500 থেকে 22,000 টাকার মতো নেবে, এটা কন্ডিশনের উপরে অনেকটা ডিপেন্ড করবে। 19,000 টাকা দিয়ে হয়তো পেয়ে যেতে পারেন, বাট মানে দেখতে নতুনের মতো হবে না, স্ক্র্যাচ থাকবে। সো 500 টাকা বা 1,000 টাকার জন্য স্ক্র্যাচ বা কোনো একটা মানে যেটা দেখতে ভালো লাগে না এটা না নেওয়ার কোনো যুক্তিকতা আমি দেখি না নেওয়ার জন্য। সো 21,000 টাকা হলে হোপফুলি আপনি ল্যাপটপটি পেয়ে যাবেন এবং ল্যাপটপটিতে নর্মালি যা যা থাকবে এটি লেখা রয়েছে যে 840G1 যে মডেলটা এটার মধ্যে কোরাই 5th generation একটি প্রসেসর থাকবে, 4 GB র্যাম দেওয়াই থাকবে এবং 500 GB হার্ড ডিস্ক দেওয়া থাকবে। তো এখন আপনি একটু যদি 2-1,000 টাকা বাড়িয়ে নিতে পারেন বাজেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি SSDটা লাগিয়ে নিতে পারেন, যেটা আমরা একটু আগে দেখলাম M.2, ওইটা নিলে হোপফুলি হয়তো বা 1,300 বা 1,500 টাকার মতো বেশি নিবে। তো আপনার হার্ড ডিস্কটাও থাকতেছে 500 GB এবং একটা SSD এক্সট্রাভাবে লাগিয়ে নিলে PC-টা খুব ফাস্ট কাজ করবে ওইটার মধ্যে যখন আপনি উইন্ডোজ দিয়ে ব্যবহার করবেন। এবং 4 GB র্যামের পরিবর্তে আপনি যদি বলেন যে না আমি 4 GB র্যাম নিব না, আমাকে একটা 8 GB র্যাম দেন 4 GB র্যামটাই রেখে, তাহলে আপনার কাছ থেকে হয়তো বা আরও 1,000 টাকার মতো চার্জ করবে। তো 8 GB র্যাম এবং SSDটা লাগাইলে একবারে PC-টা সুপার ফাস্ট কাজ করবে। তো এই হচ্ছে বিষয়। সো আমার যেটা বাজেট নর্মালি আমি চিন্তা করতেছি যে 23,000 থেকে 24,000 টাকা হলে আপনি SSD এবং 8 GB র্যাম সহই এই ল্যাপটপটি নিতে পারবেন। সেম অ্যাজ আমরা যদি স্পেসিফিকেশনটি একটু দেখে নিই, 4th generation এটি এবং ইন্টেল HD গ্রাফিক্স থাকবে, এছাড়া এখানে 14 ইঞ্চি মনিটরের যে সাইজটা থাকবে সেটা, তারপরে আপনার বাকি জিনিসগুলো এই যে এখানে লেখা আছে দেখেন যে আপনি আপনার ইচ্ছা মতো 320 GB, 500 GB, 1 TB যেটা ইচ্ছা সেটা লাগাই নিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার SSD-র ক্ষেত্রে 128 GB, 120 GB
256 GB এগুলো মানে ডাবল চেম্বার আছে যেহেতু, সেহেতু আমরা চাইলে হার্ড ডিস্ক এবং এসএসডি দুটোই লাগাই নিতে পারি। তো জি টুর ক্ষেত্রে প্রাইসটা আরেকটু বেশি পড়বে, আর 1500 টাকার মতো বেশি, এবং এটা হচ্ছে সেম অ্যাজ ওইটার মতোই, সব কিছুই চেঞ্জ করা যায়, সব কিছুই এক্সট্রাভাবে লাগিয়ে নেওয়া যায়। ওটা আমরা দেখেছিলাম ফোর্থ জেনারেশনের, এখানে আমরা যদি খেয়াল করি ফোর্থ জেনারেশনের, আর জি টুটা হচ্ছে ফিফথ জেনারেশনের, বাকি সব কিছু মোটামুটি কাছাকাছি থাকবে। তারপরে আবার জি ফোর যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে উইন্ডোজ 10 প্রো নর্মালি দেওয়াই থাকবে, এবং এটা হচ্ছে কোন জেনারেশনের সেটা যদি আমরা একটু দেখতে যাই, স্ক্রিন সাইজ নর্মালি ওইটার থেকে একটু হয়তো বা বড় হতে পারে, 500 GB। ওকে, এখানে জেনারেশনটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা একটু ন্যাভিগেট করে দেখি যে উপরে কিছু আছে কিনা। অপারেটিং সিস্টেম, প্রসেসর, গ্রাফিক্স, ডিসপ্লে, ওকে এখানে আমরা পেয়ে গেছি বিষয়টা। এই যে ইন্টেল কোর i5 7th জেনারেশনের, এটা হচ্ছে G4, এটার প্রাইস রাখতে পারে 27,000 থেকে 28,000 টাকার মতো, এবং আগের সেম জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন। SSD 8 GB র্যাম, চাইলে আপনি দুইটা 16 GB র্যাম লাগিয়ে নিতে পারেন যদি আপনার কাছে টাকা থাকে সেটা আপগ্রেড করার, এবং যদি আপনি মনে করেন যে না আমার কাছে এখন টাকা নেই, আমি হচ্ছে গিয়ে নর্মালি যেটা আছে এটাই থাকুক, এটাই ব্যবহার করব, পরবর্তীতে আপনি আপগ্রেড করে নিতে পারবেন। আবার G3 আমরা দেখতেছি যে সেম অ্যাজ কন্ডিশন, মেবি এটা ফিফথ জেনারেশন অথবা সিক্স জেনারেশন হবে। সো আমি যদি প্রসেসরের উপরে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এটা কোন জেনারেশনের, এটা হচ্ছে সিক্স জেনারেশনের। অলরাইট, তো এগুলোর আবার প্রসেসরের স্পিড থাকে, স্পিডটা মানে ওই যে বললাম 500 টাকার জন্য আপনি যদি মনে করেন যে আমি 19,000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি, কেন 20,000 টাকা খরচ করব, ডেফিনেটলি একটু কম বেশি থাকবে, এবং এগুলো যে আহামরি এমন কোনো বড় বিষয় না যে কম থাকলো বেশি থাকলো, এমন কিছু না, সব কিছু দিয়েই কাজ করা যাবে। বাট যত আপগ্রেডেড জেনারেশন নেবেন, যেমন আমরা G4 ক্ষেত্রে যেটা দেখলাম যে 7th জেনারেশন, এবং ক্লক স্পিড হচ্ছে 2.7 GHz থেকে 3.5 GHz পর্যন্ত, অবশ্যই এটার অপটিমাইজেশন যে স্পিডটা রয়েছে এটা একটু ভালো হবে। সো এই ছিল দেখানোর বিষয়, হোপফুলি আপনারা 20,000 থেকে 25,000 টাকার মধ্যে এই ল্যাপটপগুলো কিনে ব্যবহার করতে পারেন। আমি 2019 সালে ল্যাপটপ কিনেছিলাম G2, এবং কিছুদিন পরে সেই ল্যাপটপটি বিক্রি করে আবার G1 এটা নিয়েছি, খুব ভালোই চলতেছে, মোটামুটি 3 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। আমি আপনাকে কোনো দোকান সাজেস্ট করতেছি না যে আপনি পরবর্তীতে বলতে পারেন যে হয়তো বা কারো রেফারেন্স আমি ভিডিও তৈরি করলাম, এরকম কিছু না। আপনি যে কোনো দোকানে, যদি ঢাকার মধ্যে থাকেন মিরপুরে, তারপরে এলিফ্যান্ট রোডে, অথবা আপনার RDB ভবনে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পারচেস করতে পারেন, এবং বিজনেস সিরিজের ল্যাপটপ বললে এই ল্যাপটপগুলি আপনাদেরকে তারা দেখিয়ে দিবে। আপনাদের সুবিধার্থে আমি 4টি ল্যাপটপেরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিব, আপনারা স্পেসিফিকেশন দেখে আরও ডিটেলসগুলো জানতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, হোপফুলি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে গেল যে 20,000 থেকে 25,000 টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপগুলো কি নেওয়া যায় কিনা। নেক্সট ভিডিওতে আমরা 25,000 থেকে 35,000 টাকার মধ্যে কোন ল্যাপটপগুলো পারচেস করা যেতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।